প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে 3D অ্যানিমেশন সিনেমা, নাম হাসিনা দি আনটোল্ড স্টোরি। সেটি নির্মাণ করছেন রাতুল বিশ্বাস। সিনেমাটি নাল স্টেশন স্টুডিও থেকে নির্মিত হবে বলে জানা গেছে। হাসিনা দি আনটোল্ড স্টোরির গল্প শুরু হবে মহান মুক্তিযুদ্ধের সময় থেকে। দেখা যাবে প্রধানমন্ত্রীর 2041 সালের পরিকল্পনা পর্যন্ত। নির্মাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা নানা বই থেকে চিত্রনাট্য তৈরির চেষ্টা চলছে, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেই চিত্রনাট্য চূড়ান্ত করা হবে। রাতুল বলেন, উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে সিনেমাটি নির্মাণ করা হবে, থাকবে AI প্রযুক্তির ব্যবহার। সিনেমাটি দিয়ে অস্কারে ফাইট দেওয়াই এই নির্মাতার লক্ষ্য। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ হয়েছে। হাসিনা দি আনটোল্ড স্টোরির ব্যাপ্তি প্রায় 3 ঘন্টা হবে বলে জানা গেছে। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় ডাবিং হবে ছবিটি। সব ঠিক থাকলে 2025 সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।